জাকির ভাই আমার নাম শিবা ছিল কয়েক বছর আগে আমি এমনটা মনে করতাম অর্থাৎ শান্তি লাগত না এই ভগবানকে মানতে পূজা করতে আমাদের তামিলনাড়ুতে আমি এক মাদ্রাজি আমাদের তামিলনাড়ুতে বলে বালাজি ধনী ভগবান এবং কার্তিক গরিব ভগবান তো তাতে আমি একমত ছিলাম না আমি বলতাম যে আমরা মানুষে হতে পারে ভগবানের মধ্যে হতে পারে না তারপরেও আমার মন মানছে না যখন আমি ছন্ন হয়ে ঘুরি তখন হঠাৎ আমার কিছু খ্রিস্টান বন্ধু জুটল তো তাদের সাথে আমি প্রার্থনা করতে যেতাম প্রার্থনায় যেতাম প্রার্থনা করতাম খুব আনন্দ লাগতো ভালো লাগতো তখন বাইবেল আমি খুব পড়লাম তাতেও অনেক জায়গায় স্থির হতাম না যে আমার মন মানে না ইসা আল্লা কি বলতে মানিনা যে তিনি খোদা আমি সাথে সাথে আমাদের মহল্লায় মুসলমান বন্ধুরাও আছে তারপর তারা একটি আয়াত আমাকে অনুবাদ শোনাল তো আমি তাতে খুব সন্তুষ্ট হলাম কেননা না শরীর আছে না মা বাবা খুব ভালো লাগছে আমার শান্তি লাগলো এটা হলো দুই হাজার তিনের আগে তারপর আমি দু হাজার চারে আমি তাড়াতাড়ি কলমা পড়ে ইসলাম গ্রহণ করি মুসলমান হই এখন ব্যাপারেই আমি মুসলমান হবার পর আমার এতটা জ্ঞান হয় নাই জানা হয় নাই আমার প্রশ্ন এই যে এতটা এলেম নেই তারপরও আমি প্রায়ই মত খেতাম তারপর আমাকে অনেকে বোঝায় যে আপনি তো নতুন আসছেন ধর্মে এমনটা চলবে না তারপর আমি সামনে আল্লাহর দয়াই ছেড়ে দিই আমার প্রশ্নই কোরআনে মাদকের বর্ণনা আছে আমার মন বলে যে নেশা তো সবই নেশা সিগারেট হোক গাঞ্জা হোক সিলিম হোক যাই হোক নেশা তো নেশাই আমার মহল্লায় যে নিষেধ করে সেই হাফেজ মাওলানার ব্যক্তি সে ধূমপান করে তার নেশা কিনা ঠিক কিনা বেঠিক ভাই সাহেবের প্রশ্ন আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মে শান্তি ছিল না পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন প্রথমে ভালো লাগে বাইবেল পড়েন জানলেন যে অনেক বিশৃঙ্খলা আছে ছেড়ে দিয়ে পরে মুসলমান বন্ধু বলেন একটা সুরা পড়েন সুরা ক্লাস এবং এত খুশি হন যে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিন চার বছর আগে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন এবং কিছু পদব্যস ছিল তার যা তারপরও করছিলেন বন্ধুরা বললে বদভ্যস ছেড়ে দেন আলহামদুলিল্লাহ এখন তিনি জানতে চান একটা প্রশ্ন যে কোরআন মসজিদের লেখা আছে নেশা হারাম

ভাগ্য গণনা এই সকল বিষয় হারাম এগুলো শয়তানের সামগ্রী এর থেকে দূরে থাকো যাতে সফল কাম হতে পারো তো কোরআন মজিতে লেখা আছে যে নেশাজাত দ্রব্য ড্যামলিং জুয়া খেলা ভাগ্য গণনা এবং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা মূর্তি পূজা করা এ চারটা হারাম আপনার প্রশ্ন ছিল যে নেশা শুধু মদেই না পান করা চরস গাঁজাতেও কথা হচ্ছে নেশাজাত দ্রব্য যে কোনো নেশার বস্তু হুইস্কি হোক বা বিয়ার হোক রাম হোক বা ব্রান্ডি হোক বা হোক চরস বা গাঁজা হোক সেটা পান করা হোক বা তরল বা ধোঁয়া টানা হোক যদি তাতে নেশা হয় তাহলে সেটা হারাম আল্লাহ রাসুল বলেন মোহাম্মদাম ইবনে মাজা খণ্ড নম্বর তিন অধ্যায় নম্বর তিরিশ তিনি বলেন যদি কোনো নেশার বস্তুর পরিমাণ বেশিতে তোমাকে নেশাগ্রস্ত করে তার কম পরিমাণটাও হারাম তো চরস গাঁজা সব হারাম আপনার প্রশ্ন হচ্ছে যে পান করা পান করা দ্বারা চরস পান হারাম নেশাই সিগারেট পানের ব্যাপারে কিছু পার্থক্য আছে সিগারেট পান করার উত্তর ভিন্ন এখন এই চরস গাঁজা এগুলো টানা বা নেশা ব্রান্ডি এগুলো বলে খামার মধ্যে হারাম যখন সিগারেট পানের প্রশ্ন আসে আগে ওলামাগণ বলতেন যে এটা মাকরু কেননা একটা হাদিস আল্লাহ রাসুলের যে যখন তোমরা নামাজ পড়তে যাবে তখন দুর্গন্ধ পেঁয়াজ খাও তো শ্বাসে দুর্গন্ধ আসে এরকমভাবে সিগারেট পানে দুর্গন্ধ হয় তাই মাকরু কিন্তু এখন বিজ্ঞান উন্নত হয় জানা যায় যে সিগারেট পান মানে স্লো পয়জনিং আর কোরআনে বলা হচ্ছে সুরা বাকারা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার একশো পঁচানব্বই মেক তুমি তোমার নিজের হাতে নিজের কবর খুঁড়িও না নিজেকে হত্যা করো না নিজের হাতে নিজের কবর খোঁড়োনা নির্দেশিকা ডোন মেক অন দ্য অফ ডিস্ট্রাকশন নিজের হাতে নিজের ধ্বংস করো না তো তাতে জানা যায় যে সুইসাইড আত্মহত্যা করা হারাম বর্তমানে বিজ্ঞান উন্নত হওয়ায় এটা জানা যায় যে মদের পর দ্বিতীয় যে বড় ক্ষতির কারণ স্বাস্থ্যের জন্য তা সিগারেট পান ধূমপান তামাক যে কোনো অবস্থায় তামাক এবং মতে প্রতি বছর চল্লিশ লাখ লোক শুধু মারা যায় সিগারেট পান করে তামাকে লাখ এবং তাতে অনেক রোগ হয় আমার আলোচনা শুনতে পারেন অফ ইসলাম এজন্য চারশোর বেশি ফতোয়া আছে মিশরের সৌদি আরবে বহু আল যারা বলেন সিগারেট পান হচ্ছে স্লো পয়জনিং এর জন্য তাহারাম তো নতুন কত সিগারেট পানও হারাম এবং নেশাগ্রস্ত অবস্থায় ব্র্যান্ডি ওয়াইন ইত্যাদি চরস গাজা অবশ্যই নিঃসন্দেহে তাহারাম আশা করুতটা পেয়েছেন